নমস্কার বন্ধুরা, ক্রেজি ভিলপুর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নির্জলা একাদশী করেছিলাম আমরা, তাই আজকে পালন করেছি। পুজো দেওয়ার পরে নিরামিষ রান্না করছি। সোয়াবিন তা গরম জলে আগে কি উপকরণ নিয়েছি এখানে সেগুলো আপনাদেরকে একটু দেখি। বেসনের চালগুলো ভালো করে একটু ধুয়ে জল ফেলে চালগুলো একদম চকচকে করে জলটা ফুটিয়ে চালগুলো এবার ঢেলে দিলাম। ভাতটা ফুটছে আর কলা আলুটা একটু হালকা করে সেদ্ধ করে নিলাম, কারণ কলাতে কষ থাকে। তো বন্ধুরা, এবার সোয়াবিনগুলো ভালো করে তেলের ওপরে একটু ভেজে নিলাম। তা তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দেওয়ার পরে আলুগুলো ঢেলে হলুদ লবণ দিয়ে একটু আচ্ছা করে কষিয়ে নিলাম। তো কষানোর পরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আর ঝোলটা পরিমাণ মতন দিলাম, কারণ এটা বেশি একটা ঝোলও করব না আবার শুকনোও করব না। সোয়াবিনগুলো দিয়ে একটু জিরে গরম মশলার গুঁড়ি দেওয়ার পরে একটু ফুটিয়ে তরকারিটা একদম আমার রেডি হয়ে গেছে। আর কচুরলতিগুলো জলের উপরে হালকা করে একটু সেদ্ধ করছি, আর ততক্ষণে কালো জিরেটা শিলনোড়াতে একটু বেটে দিলাম। নিরামিষ কচুরলতি রান্না করার জন্য কালো জিরে বাটা দিলেই যথেষ্ট, একটু পেঁয়াজ রসুন দেব না, কারণ আমরা একাদশী করেছিলাম তা পারণের দিন আজকে নিরামিষ খেতে। হলুদ লবণ দিয়ে কালো জিরে দেওয়ার আগে একটু কষিয়ে নিলাম। এবার কালো জিরেটা দিয়ে লতিটা একটু হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর এদিকে কচুর লতি হয়ে গেছে আমার, আর মিষ্টি কুমড়োটা কালো জিরে ফোড়ন দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কলার তরকারিটা এত সুন্দর হয়েছে, আর আমার ভাত রান্না হয়েছে। এবার আমি নিরামিষ থালি সাজাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।